পালিয়েও রক্ষা হচ্ছে না আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের। ছাত্র জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে গেলেও ভয়াবহ বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা। অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকা পড়েছেন অনেক মন্ত্রী এমপি। অসংখ্য নেতাকর্মী প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন, তাদের অনেকে আবার বিভিন্ন দূতাবাসেও আশ্রয় চেয়েছেন। সোমবার 5ই আগস্ট দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে চড়ে ভারতের উদ্দেশ্যে উড়াল দেন শেখ হাসিনা। তার তাৎক্ষণিক এই সিদ্ধান্তে কয়েকজন এমপি মন্ত্রী দেশ ছাড়তে না পেরে দেশেই গা ঢাকা দেন। এমনকি মন্ত্রিসভার কয়েকজন সদস্য জীবনের নিরাপত্তা চেয়ে বিভিন্ন দূতাবাসে আশ্রয় চেয়েছেন বলেও খবর চাউর হয়েছে। সূত্রমতে গত শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শেষবারের মতো কথা বলেন ওবায়দুল কাদের, তবে রোববার থেকে তাকে আর কোথাও দেখা যায়নি। আরেকটি সূত্র বলছে রোববার রাতেই দেশ ত্যাগ করেছেন ওবায়দুল কাদের, বর্তমানে তিনি সিঙ্গাপুরে রয়েছেন। অন্য একটি সূত্র জানাচ্ছে ওবায়দুল কাদের বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন। সূত্র জানায় গতকাল সোমবার ভোর থেকেই প্রভাবশালী হিসেবে পরিচিত এমপি মন্ত্রীদের অনেকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না, অনেকে মুঠোফোন বন্ধ ছিল। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক অজ্ঞাত স্থানে চলে যান। এর আগে হাসিনা সরকারের ক্ষমতাধর উপদেষ্টা সালমান এফ রহমান, অর্থমন্ত্রী মাহমুদুল আলী, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বিমানযোগে দেশ ছাড়েন। এছাড়া কয়েকজন মন্ত্রী জুলাইয়ের ছাত্র আন্দোলন শুরুর পরপরই দেশ ছেড়ে যান। পরে বৈরী পরিস্থিতি বিবেচনায় তারা আর দেশে ফেরাকে নিরাপদ বলে মনে করেননি। রোববার রাতে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের পরিবারের সদস্যরা EK-586 ফ্লাইটে দেশ ত্যাগ করেন। তাদের গন্তব্য ছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দর। মূলত এর পরপরই গণহারে মন্ত্রী পরিষদের মন্ত্রী এমপিরা দেশ ত্যাগের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক দেশেই আত্মগোপন করেছেন বলে জানা যাচ্ছে। এর আগে রোববার এমপি মন্ত্রী ও সরকার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের অনেকেই বিশেষ প্রোটোকল চেয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের কাছে চিঠি দেয়। বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত এফসেক এর সহকারী পরিচালক নাসিমা শাহিনের সই করা তালিকা অনুযায়ী দেশ ছাড়া এমপি মন্ত্রীদের মধ্যে পূর্তমন্ত্রী র আ ম ওবায়দুল মোক্তাদির, BG-398, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী BG-584, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম BG-388, সাবেক হুইপ নুরি আলম চৌধুরী BG-388, কৃষিমন্ত্রী আব্দুস শহীদ BG-388 ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ EK-587, এমপি নুরি হাসান লিলি চৌধুরী ও তার পরিবার EK-585, উত্তরা এলাকার সাবেক এমপি হাবিব হাসান BG-584 এবং জেপি প্রধান এবং সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু SQ-474 ফ্লাইট যোগে দেশ ছাড়েন। অন্যদিকে পুলিশের বিভিন্ন সূত্রে জানা গেছে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জনসমাগম এড়িয়ে অবস্থান নিয়েছেন। অনেকেই নিজেদের বাসা বা সরকারি বাংলোতে না গিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে অবস্থান করছেন। এছাড়া গত রোববার বিদেশ ভ্রমণ করার কথা ছিল বেশ কয়েকজন মন্ত্রী, VIP ও CIP-র। বিমানবন্দরের VIP লাউঞ্জের মাধ্যমে যারা বিদেশ ভ্রমণ করেছেন তাদের নাম এখনও জানা যায়নি।